কেউ বলতেছেন যে না আল্লাহ তাআলা আগে আকাশ বানাইছেন পরে জমিন বানাইছেন, কেউ বলতেছেন যে না আল্লাহ তাআলা আগে জমিন বানাইছেন পরে ওটারে ঢাকনা দিছেন পরে আকাশ বানাইছেন। মদিনা মদিনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسوهن سبع سماوات وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا أتجعل فيها من يفسد فيها ويسبق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. آمنت بالله. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার, বসার এবং নামাজের আগ মুহূর্তে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করছেন, এই জন্য সকলে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার তিনটা আয়াত আপনাদের সামনে গত সপ্তাহেও তেলাওয়াত করছি, আজকেও তেলাওয়াত করছি। এই তিনটা আয়াত আমি নগণ্য, যদি কোনো মুহাদ্দিসে মুফাসসিরিনে কেরাম এই তিনটা আয়াতের তফসির করতে যায়, মোটামুটি আমরা 40 থেকে 45 মিনিট কোনো কোনো দিন আধা ঘন্টা সময় পাই আলোচনা করার জন্য। তো আধা ঘন্টা যদি আলোচনা করা হয়, তাহলে দৈনিক যদি আধা ঘন্টা করে আলোচনা করে, তাহলে একটা আয়াতের তফসির করতে কমপক্ষে 3 থেকে 4 মাস সময়ের দরকার। এরকম তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমি তো কিছু জানি না, তারপরেও যতটুক উস্তাদদের মুখ থেকে শুনছি, কিতাবের মধ্যে যতটুক পাইছি, ততটুক আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। গত সপ্তাহে আমরা 28 নম্বর আয়াতটা বলছিলাম, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুম খোদা কি সাথ কেসে কুফুরি করতে হো, তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে কুফুরি করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে মানো না, আল্লাহর হুকুমের এত্তেবা করো না, আল্লাহর হুকুমের পায়রবি করো না, কিভাবে? কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, হালাকে তুম মুর্দা থে উসনে তুমি জিন্দা কিয়া। আসলে তোমরা তো সকলে জিন মুর্দা ছিলা, তোমাদের অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা তোমাদেরকে জিন্দা করছেন, জীবিত করছেন। সুম্মা ইউমিতুকুম, ফের তুমি মার ডালেগা, তোমরা যে আজকে জীবিত আছো, তোমরা একদিন এই জীবিত থাকবা না, তোমরা সবাই আবার মারা যাবা। সুম্মা ইউহিয়িকুম, তুমি মারা যাওয়ার পর আল্লাহ তাআলা পুনরায় তোমাকে আবার জীবিত করবেন, ফের জিন্দা করেগা, আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার তোমাকে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এই যে দ্বিতীয়বার তোমাকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, ফের উসকি তরফ লোটালে যায়গি, অতপর তোমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে আবার ফিরা যাইতে হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ও আল্লাহ তাআলা জিসনে তুমহারে লিয়ে জমিন কো কুল চিজ পয়দা কিয়া, ওই আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য
এই জমিন এবং জমিনের মধ্যে কুল চিজ সমস্ত জিনিস যা কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফের আসমান কি তরফ কস্ত গিয়া আল্লাহ তাআলা এই জমিনটা সৃষ্টি করার পরে ইচ্ছা প্রকাশ করলেন এই জমিনটাকে একটা জিনিস দিয়ে ঢাকনা দেওয়া দরকার তো আল্লাহ তাআলা ফের আসমান কি তরফ কস্ত গিয়া অতঃপর আল্লাহ তাআলা আসমানের দিকে আকাশের দিকে মনোনিবেশ করলেন ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত আর আসমান উন আসমান কো সাতু আসমান কো ঠিক ঠিক পয়দা কিয়া অতঃপর আল্লাহ তাআলা স্তরে স্তরে জমিনকে ঢাকনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাতটা আসমান বানাইলেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আদীম আর হার চিজ কো জানতা হয় এবং ওই আল্লাহ তাআলা এই ঢাকনা দেওয়ার পরে এই জমিনের মধ্যে কি হইতেছে ওই আল্লাহ তাআলা জানেন অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ শুধু জানেনই না এমন একটা বিষয় যে বিষয়টা তোমার ভিতরেই আছে কেউ জানে না ওই জিনিসটাও তোমার অন্তরের অন্তঃস্থলে যে জিনিসটা আছে দুনিয়ার কেউ জানে নাই আল্লাহ তাআলা বললেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর তোমার ওই সুদূরের মধ্যে অন্তরের অন্তঃস্থলের মধ্যে যে কথাটা আছে যে কথাটা লুকায়িত আছে আমি আল্লাহ তাআলা ওই কথাটাও জানি তো এই জায়গাতে মুফাসসিরিনে কোরআন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই এই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করলেন জমিন এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এরপরে বলতেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামা অতঃপর আসমানের দিকে মনোনিবেশ করলেন তাহলে এই জায়গাতে বোঝা যায় যে আল্লাহ তাআলা জমিনটাকে আগে বানাইছেন আসমানটাকে পরে বানাইছেন তো মুফাসসিরিনে কেরাম এইটা নিয়া কেউ বলতেছেন যে না আল্লাহ তাআলা আগে আকাশ বানাইছেন পরে জমিন বানাইছেন কেউ বলতেছেন যে না আল্লাহ তাআলা আগে জমিন বানাইছেন পরে ওটারে ঢাকনা দিছেন পরে আকাশ বানাইছেন তো এই আয়াতের মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহ এই আয়াত দিয়া দলিল দিতেছেন যে না আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি আসমান এবং আসমানের মধ্যবর্তী যা কিছু আছে জমিন এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এই সমস্ত কিছু আমি বানাইছি সুম্মাস্তাওয়া ইলাস সামা অতঃপর আমি আসমানের দিকে নজর দিছি আসমানের দিকে মনোনিবেশ করছি এর ধারায় বোঝা যায় আল্লাহ তাআলা আগে জমিন বানাইছেন পরে আসমান বানাইছেন